السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সম্মানিত প্রিয় শ্রোত ভাই বন্ধুগণ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মসজিদুল হারাম মক্কাতুল মুকার আলোচিত হয়েছে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ওমায় তফিকে ইল্লা বিল্লা আজ বাইশ সফর চোদ্দশো বিয়াল্লিশ ইজিরি নয় অক্টোবর দু হাজার বিশ ইংরেজি আজ মসজিদুল হারাম মাকাতুল মুখারমায় ক্ষুদ্র প্রদান করেন ফজিলিত শেখ সাউদ্দিবনী ইব্রাহিম সরে হাফিজাহুল্লাহ তার বক্তব্যের বিষয় ছিল আনিন্নাস মানুষ থেকে কষ্টকর বস্তু কষ্টকর বিষয়ে দূরভূত করা এটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা জানি যে বর্তমান পৃথিবীতে মানুষ যেভাবে জুলুম অন্যায় অবিচার করছে সে প্রেক্ষিতে আজকের ক্ষুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত খতিব সাহেব কোরআন এবং সুননার আলোকে এর ফজিলা তিনি তুলে ধরেছেন যে মানুষের অন্যের ক্ষতি করা বা যে কোনো প্রকারের কষ্টকর বিষয়ে দূরভূত করার যে ফজিলা সে বিষয়ে তিনি খুব চমৎকার একটি আলোচনা করেছেন শুরুতে সম্মানিত খতিব সাহেব তাক অর্জনের জন্য উপদেশ প্রদান করেছেন তিনি আমাদের সকলকে রাব্বুল আলামিনের ভীতি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য নসিহা প্রদান করেছেন যেভাবে সকল খতিব সাহেবগণ খুতবার শুরুতে সবাইকে তাকওয়া অর্জনের জন্য উপদেশ দেন তিনিও সেভাবে আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য উপদেশ প্রদান করেছেন এরপর সম্মানিত খতিব সাহেব মুসলিমদের যে মৌলিক বৈশিষ্ট্য হওয়ার প্রয়োজন সেই বৈশিষ্ট্য নিয়ে তিনি আলোকপাত করেছেন তিনি বলেছেন যে একজন মুসলিমের তার যে বৈশিষ্ট্যগুলো হওয়ার প্রয়োজন রয়েছে একজন মুসলিম হবে সহজ সরল নম্র ভদ্র সে সর্বদাই মুসলিমদের জন্য কল্যাণকামী হবে সে কখনো অন্য কোনো মুসলিমের বা অন্য কোনো মানুষের ক্ষতি ক্ষতি করবে না কোনো প্রকারের অন্যায় অবিচার জুলুম করবে না সে সর্বদাই মানুষদের ভালো এবং কল্যাণের কাজ করবে এরপর সমাধি খদিব সাহেব বলেন যে শুধু সে অন্যের ক্ষতি করবে তাও না বরং সে নিজের বিষয়ে খেয়াল রাখবে নিজের যে সকল কাজের কারণে নিজের প্রতি জুলুম করা হয় সেগুলো সে করবে না নিজের প্রতিও যেভাবে খেয়াল রাখবে অন্যের প্রতি খেয়াল রাখবে এবং আমাদের যে সমাজ রয়েছে সে সমাজের প্রতি সে খেয়াল রাখবে এমন কোনো কাজ সে করবে না যার দ্বারা আমাদের পারস্পরিক ভালোবাসা যে বন্ধন রয়েছে সেই বন্ধনের কোনো প্রকারের তাতে ফাটল ধরে সেই ধরনের কোনো কাজ সে করবে না অর্থাৎ একজন মুসলিম সর্বদাই সে ভালো কাজ করবে অন্যের কল্যাণের জন্য সে কাজ করে যাবে এরপর সময় খদিম সাহেব বলেন যে একজন মুসলিমের হক হলো যে যে সে সর্বদাই আল কল হবে সে তার কলবকে সর্বদাই পরিচ্ছন্ন রাখবে এবং সে সমাজের গুরুত্বপূর্ণ একজন অংশ অংশীদার অর্থাৎ যে সমাজের গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে সে থাকবে যেমন একটি সমাজের কোনো যেভাবে হাদিসের মধ্যে এসেছে যে মুসলিমরা একটি একটি দেহের মতো যদি একটি দেহের কোন একটি অঙ্গ ব্যথিত হয়ে যায় সারা শরীর যেভাবে কষ্ট পায় সে ঠিক একইভাবে যে সে মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ সে মনে করবে তার দ্বারা যেন কখনই কোনো প্রকারের ক্ষতি অন্যের অন্যের কোনো প্রকারের জুলুম যেন তার মাধ্যমে না হয় সেটিকে সে খেয়াল রাখবে সময় তো সাহেব বলেন যে মানুষের হিংসা করা মানুষের মানুষের প্রতি বিদ্রুপ আচরণ করা এ সকল জিনিস থেকে সে দূরে থাকবে এবং সে তার কর্মের মাধ্যমে তার কথার মাধ্যমে তার হাতের মাধ্যমে কোনো প্রকারের কষ্ট দেওয়া থেকে সে বিরত থাকবে এরপর সময় সাহেব বলেন যে আমরা যদি একটা আমাদের সমাজটাকে যদি আমরা একটা নৌকার সাথে তুলনা করি সাথে তুলনা করি তাহলে একজন ব্যক্তি যদি সমাজের মধ্যে অন্যায় করে করে জুলুম তাহলে তার উদাহরণ হল সেই সাফিনার মতো সেই জাহাজের মতো যে জাহাজের প্রতিটা অন্যায়ের মাধ্যমে সেখানে যদি ছিদ্র করা হয় সেভাবে যেভাবে প্রত্যেক ব্যক্তি যদি সেই জাহাজে ছিদ্র করে সেই জাহাজের সাগরের মধ্যে ডুবে যাবে ঠিক মানব সমাজে যদি মানুষ প্রত্যেক ব্যক্তি যদি অন্যের উপরে জুলুম করে অন্যের উপরে খারাপ আচরণ করে এর মাধ্যমে আমাদের সমাজটা বিনষ্ট হয়ে যাবে এবার সময় খুব বলেন যে আদা বা কষ্ট এর যে সংজ্ঞা এটা হলো যে কুল্লু আমেলিন অর্থাৎ কথা এবং কাজ যেগুলোর মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া হয় সেটা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষ হোক যেভাবেই হোক না কেন অন্যকে যদি কোনোভাবে সেখানে কষ্ট দেওয়া হয় তাহলে সেটা হবে আদা বা মানুষকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত সেটা কথার মাধ্যমে হতে পারে সেটা প্রকাশ্য হতে পারে সেটা ইঙ্গিতের মাধ্যমে হতে পারে যেভাবেই হোক না কেন কোনোভাবেই একজন মুসলিমকে বা একজন মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরপর সমাজ কদিব সাহেব বলেন যে কোরআন এবং সন্ন্যার মধ্যে এই শব্দটা আদা শব্দটা যেখানে ব্যবহৃত হয়েছে সেখানেই নিন্দনীয় হিসাবে ব্যবহার হয়েছে অর্থাৎ কোথাও এই শব্দটা ভালো প্রশংসনীয়ভাবে ব্যবহার হয়নি সুতরাং আমরা প্রত্যেকেই কষ্ট দেওয়াটা অন্যকে কষ্ট দেওয়াটা কখনোই ভালো মনে করব না সর্বদাই আমরা এই জিনিসটাকে খারাপ মনে করব আর সাধারণত যারা সমাজ কদিব সাহেব বলেন যারা যে সমস্ত ব্যক্তিরা ভালো তাদের যাদের মন মানসিকতা এবং যাদের কলবের পরিচ্ছন্নতা রয়েছে তা কখনোই মানুষকে কষ্ট দেওয়াটাকে সহজ হিসাবে মনে করে না আর যে সকল ব্যক্তি তারা পাপের কারণে তাদের কলপগুলো ধ্বংস হয়ে গিয়েছে তাদের কলপ নষ্ট হয়ে গিয়েছে এই সকল খারাপ মানুষগুলো মানুষকে কষ্ট দেওয়াটা খুব স্বাভাবিক মনে করে সুতরাং মানুষকে কষ্ট দেওয়াটা স্বাভাবিক হিসাবে মনে করা যাবে না বরং মানুষকে কষ্ট দেওয়া অত্যন্ত জঘন্য একটি কাজ এটা কি আমাদেরকে বিবেচিত করতে হবে এরপর তিনি বলেন যে মানুষকে কষ্ট দেওয়ার যে মাফো আমরা বুঝে থাকি অথবা মানুষকে কষ্ট না দেওয়ার যে অর্থ আমরা বুঝে থাকি এর ব্যাপক অর্থ রয়েছে এর অর্থ এই নয় যে আমরা মানুষ থেকে শুধু নিজের নিজে মানুষকে কষ্ট দেব না আমার কথার মাধ্যমে আমার কাজের মাধ্যমে শুধু এতটুকুই নয় বরং যতগুলো পদ্ধতি এবং যতগুলো অবলম্বন রয়েছে মানুষকে কষ্ট দেওয়ার সবগুলো থেকেই বিরত থাকতে হবে যেমন সমাজ ক্ষতি একটু উদাহরণ দিয়েছেন যে শুধু আমি কষ্ট দিব না তাই না বরং সমাজে কষ্ট হয় বা মানুষ কষ্ট পেতে পারে এই ধরনের যত উপকরণ রয়েছে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অথবা সেগুলো সরানোর জন্য নিজেকে চেষ্টা করতে হবে যেমন হাদিসের মধ্যে এসেছে যে পথে যদি একটি কষ্টদায়ক জিনিস থাকে সেটাকেও আমাদেরকে দূরে সরানোর জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেমন হাদিসের হাদিসে এসেছে রসুল্লাহাম বলেন আল ইমান <applause> الإيمان بضع وسبعون طريقة أو بضع وستون شعبة الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة أرد حديث المدى إيمان الأنيق শাখা প্রশাখার কথা উল্লেখ আছে হাদিসের মধ্যে এসেছে তিনি বলছেন আব্দুল ওয়াকরী লা ইলাহ ইলাল্লাহ সবচেয়ে উত্তম ইমান হল লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা স্বীকৃতি দেওয়া ওয়াদে নাহা আর সর্বনিম্ন ঈমানের যে যা সেটা হলো ইমায়তাতুল্লাহ দায়নের তরের অর্থাৎ মানুষ থেকে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সেগুলো দূরে সরে ফেলানো অর্থাৎ শুধু কষ্ট দেওয়ার অর্থ এই না যে নিজে মানুষকে কষ্ট দিব এখান থেকে বিরত থাকা শুধু এটাই না বরং এর অর্থ হল আরো গভীর যে মানুষের কষ্ট হয় এই ধরনের সকল প্রকার জিনিস থেকে বিরত থাকা অথবা মানুষ কষ্ট পাবে এই ধরনের যে সকল বিষয় রয়েছে সেগুলোকেও দূরভূত করা অর্থাৎ মানুষ যাতে এর মাধ্যমে কষ্ট না পায় এ হাদিস থেকে আমরা এ কথা আমরা যে মানুষ মানুষের কষ্ট হয় এই ধরনের যে কোনো বস্তু যদি আমার মাধ্যমে সংগঠিত নাও হয় যদি সেটা সেখানে থাকে সেটার জন্য আমাকে কাজ করতে হবে এমন একটা বিষয় রয়েছে সমাজে যার মাধ্যমে অথবা কোনো একটা জায়গায় এমন একটা বিষয় সেখানে সংগঠিত হয়েছে যার মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে সেটা সেটাও উদরোভিত করা আমাদের কর্তব্য এরপর সময় খতিম সাহেব বলেন যে وقد نص بعض اهل العلم انه اذا كان هذا هو الفضل তিনি বলছেন যে যখন পথের একটি কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা যদি এত উত্তম একটি আমল হয়ে থাকে তাহলে মানুষে মানুষকে কষ্ট না দেওয়া সরাসরি মানুষের কলবে আঘাত না দেওয়া সেটা আরো কত বড় উত্তম কাজ হবে যেখানে পথ থেকে পথের একটি কষ্টদায়ক জিনিস যদি আমরা দূরভূত করি তাতে যদি এত ফজিল থাকে তাহলে সরাসরি মানুষের কলবে কষ্ট দেওয়া অথবা মানুষের সরাসরি কষ্টদায়ক জিনিস থেকে যদি আমরা দূরে থাকি তাহলে তার গুরুত্ব এবং তার ফজিলত আরো অনেক বেশি সেই জন্য হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্ল বলেছেন বলেছেন যে তোমার ভাই জুলুম করলে অথবা মাদুলুম হলে তাকে তুমি সহযোগিতা করো সাহা বলেনি আর যে যদি সে জালেম হয় আমরা তো মাজলুমকে সহযোগিতা করতে জানি যে যিনি মাজলুম তাকে আমরা সহযোগিতা করব তার উপর যেন জুলুম না আসে কিন্তু যে ব্যক্তি জালেম আমরা তাকে কিভাবে সহযোগিতা করবো সাল্লাম বলছেন না অর্থাৎ যখন একজন ব্যক্তি অন্যের উপরে জুলুম করবে সেই জালেম ব্যক্তিকে প্রতিহত করা সেটি হচ্ছে তাকে সহযোগিতা করা সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু যিনি মাজলুম হয়েছেন যার উপর জুলুম আসতেছে তাকে যেভাবে আমরা সহযোগিতা করব যিনি জালেম রয়েছে জালেমকে প্রতিহত করা এটাও হচ্ছে তাকে সহযোগিতা করার মতো এবং এটা এক পক্ষে যেভাবে তাকে সহযোগিতা করা অপর পক্ষে মাজলুমকে সহযোগিতা করা সুবাহ আল্লাহ হামদি এরপর সময় জগদীপ সাহেব বলেন যে যারা যাদের অন্তর অন্তরগুলো দুর্বল এবং যারা হীনমন খুব সংকীর্ণমন মানসিকতার ব্যক্তি এই সমস্ত মানুষরা মানুষকে কষ্ট দেওয়াটা খুবই সহজ মনে করে থাকে প্রকৃতপক্ষে একজন মানুষকে কষ্ট দেওয়া সেটা খুবই জঘন্য একটি অপরাধ এটা কখনো ইসলাম বা অন্য যে কোনো ধর্ম বা যে কোনো ধরনের সমাজ ব্যবস্থা এটা কখনো সমর্থন করে না আর যে সমস্ত ব্যক্তিরা উত্তম চরিত্রের অধিকারী তারা এই সকল বিষয় অন্যকে কষ্ট দেওয়া বা মানুষ থেকে কষ্টদায়ক জিনিস দূরভূত করে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তারা মনে করে থাকেন এরপর বলেন যে একজন বিচক্ষণ ব্যক্তি একজন বুদ্ধিমান ব্যক্তি সে সর্বদাই চেষ্টা করে যে সে যেন অন্যের উপরে জুলুম না করে অন্যকে যাতে কষ্ট না দেয় বরং সেই কষ্ট নিজে বহন করার চেষ্টা করে বরং সে অন্যের উপরে কষ্ট না দিয়ে সেই কষ্টকে সে নিজে বহন করে আর সময় সাহেব বলেন যে আমরা অন্যের উপর অন্যের উপর জুলুম করা বা অন্যকে কষ্ট দেওয়া এই বিষয়টা আমাদের সমাজ থেকে হয়ে যেত যদি আমরা এই আমরা যেভাবে অন্যকে কষ্ট দিই এই কষ্টটা যদি নিজে অনুভব করতাম অর্থাৎ আমি একজন ব্যক্তি আমার মাধ্যমে সমাজ আমার প্রতিবেশী বা অন্য মানুষ কি পরিমাণ কষ্ট পাচ্ছে এই বিষয়টা যদি আমি নিজের উপর অনুভব করতে পারতাম যে আমিও কিভাবে আমার অর্থাৎ অন্য মানুষ আমাকে যেভাবে কষ্ট দিচ্ছে নিজেটা যদি নিজের উপর বিবেচনা করতে পারতাম তাহলে আমাদের সমাজ থেকে এই কষ্টকর বা মানুষকে কষ্ট দেওয়ার বিষয়টা অনেকখানি লোপ পেয়ে যেত এব সময় তো খদি সাহেব বলেন যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস তারা তাদের জন্য আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে গভীর সম্পাদ যে সমস্ত ব্যক্তিরা মানুষকে কষ্ট দেওয়ার কারণে মানুষকে জুলুম করার কারণে তাদের পাপের মাধ্যমে পাপ হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা অপরাধী হিসাবে গণ্য হবে তাদের আমল নামার মধ্যে অন্যকে জুলুম করার যে অপরাধ রয়েছে এই অপরাধ যাদের উপর থাকবে তাদের জন্য ধ্বংস হোক তাদের দুনিয়া বা আখেরাতির দুনিয়াওয়ালত আখেরাত এবং দুনিয়া উভয়টি তাদের জন্য ধ্বংস আল্লাহ আলহরুল যেন আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে না করেন আল্লাহ আমিন এরপর সময় সাহেব বলেন যে আমাদের কর্তব্য হলো একজন মুসলিমের কর্তব্য হলো যে সর্বদাই আমাদের হাত এবং আমাদের মুখ এমনভাবে আমরা সংরক্ষণ করব হেফাজত করব যাতে আমাদের মুখের মাধ্যমে কোনো প্রকারের এমন কথা বের না হয় যার মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি কষ্ট পায় আমার থেকে একজন মুসলিম ভাই দূরে সরে যায় ঠিক একইভাবে আমাদের হাতের মাধ্যমে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে আমাদের অন্য ব্যক্তির উপর আমরা জুলুম করে ফেলি আমরা আমাদের হাতকে এমন কাজে প্রসারিত করব না যার মাধ্যমে আল্লাহ সব হানা রাগান্বিত হবেন সময় তো সাহেব হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখার এবং মুসলিম হলে যে হাদিস উল্লেখ তাদের কিতাবে বর্ণনা করেছেন তিনি বলেন আল মুসলিম সেলমান মুসলিম মিল্লি সাহানি হেওয়াদিহি যে প্রকৃত একজন মুসলিম তার যে প্রধান যে বৈশিষ্ট্য বা একজন মুসলিমের প্রধান পরিচয় হল তার মুখ এবং তার হাতের যাবতীয় অনিষ্টতা থেকে অপর মুসলিম নিরাপদ থাকবে হামদি এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন মুসলিমের মৌলিক যে বৈশিষ্ট্য হওয়া দরকার তার মৌলিক যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের অধিকার যদি আমরা হতে পারি তাহলে মুসলিম সমাজ বর্তমান যে যে রয়েছে অন্যায় অবিচার সেটা দূরভূত হয়ে যাবে আমাদের সমাজগুলো জান্নাতে টুকরো হয়ে যাবে যদি আমরা এই হাদিসের উপর আমল করতে পারিমানি হাদি আজ আমরা হাতের মাধ্যমে আমাদের কথার মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে করছি। যে আজ প্রকৃত মুসলিমের যে বৈশিষ্ট্য প্রকৃত মুসলিমের যে পরিচয় সেই পরিচয়ের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ছিল সেগুলোর কোনটি আজ আমাদের আমাদের মধ্যে নেই বা এ সকল গুণাবলী আজ আমাদের থেকে অনুপস্থিত এই হাদিসের মধ্যে আল্লা সাল আলিম বলেছেন আল যে এই হাদিসের মধ্যে সর্বপ্রথম এখানে জবানের কথা বা জিহবার কথা উল্লেখ করা হয়েছে এই জন্যই যে মানুষ হাতে যতটুকু না কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় তার মুখের মাধ্যমে তার গালি গালিগালাজ করার মাধ্যমে মুখে অকাট্য ভাষা ব্যবহার করার কারণে অথবা সেখানে গিবত নেমিমা বা যে কোনো ধরনের ইঙ্গিত বিভিন্ন ভাবে মুখের মাধ্যমে মানুষ অন্যের উপরে যে আঘাত সৃষ্টি করে হাতে তার চেয়ে কম করে সেই জন্য হাদিসে সর্বপ্রথম জবানের কথা উল্লেখ করা হয়েছে সুতরাং সেজন্য জন্য আমাদের কর্তব্য হল আমাদের জবানকে হেফাজত করা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক প্রদান করুন আল্লাহ আমিন সম্মানিত খতিব সাহেব একটি কথা তিনি উল্লেখ করেছেন যে কিছু মানুষ রয়েছে সমাজের মধ্যে যারা সর্বদাই মানুষের যে খুদগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ঘাবতে থাকে অর্থাৎ কার যে কারো যে আপনার মন্দ যে বিষয়গুলো রয়েছে মানুষের প্রতিটা মানুষের খারাপ থাকতে পারে প্রতিটা মানুষই দুর্বল তার অনেকগুলো ভালো সাইট যেভাবে রয়েছে প্রতিটা মানুষের খারাপ সাইডও থাকতে পারে কিন্তু কিছু মানুষ রয়েছে যারা মানুষের এই দুর্বল সাইডগুলো মানুষের এই খারাপ সাইডগুলো নিয়ে বেশি বেশি করে তারা ঘাটাঘাটি করে তিনি বলছেন এই মানুষগুলো হলো সেই ধরনের যেভাবে মাসি আপনার পশুর যা বা আমরা যে আমরা দেখে থাকি যে মাসি কোথায় বসে পশুর যে জায়গাটির মধ্যে ক্ষত রয়েছে সেই জায়গাটির মধ্যে মাসি বারবার বসে এবং তাকে তাকে কষ্ট প্রদান করে মাসি কিন্তু ভালো জায়গায় বসে না খারাপ জায়গাতে বসেই একটা পশুর যেখানে তার রোগ হয়েছে বা সেখানে সে ব্যথা পেয়েছে সেই জায়গার মধ্যে বসে তাকে বারবার আঘাত করতে থাকে ঠিক সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যে মানুষগুলো মানুষের যে দুর্বল সাইডগুলো রয়েছে মানুষের যে বিষয়গুলো দ্বারা অধিক কষ্ট পায় সেই পয়েন্টগুলো তারা দেখে দেখে সেখানে মানুষকে কষ্ট প্রদান করে সুতরাং তিনি বলছেন যে আমাদের কর্তব্য হলো এই এই সকল অন্যায় কাছ থেকে আমাদের বিরত থাকা সুতরাং আমাদেরকে ওই ধরনের হলে চলবে না যে মাসি যেভাবে ক্ষত বিক্ষত জায়গায় বারবার দংশন করে তাকে আরো বেশি কষ্ট দেয় আমরা যেন সেই সেই গুণের অধিকারী না হই যে মানুষ মানুষের যে দুর্বল বিষয়গুলো রয়েছে সেখানে বারবার আমরা তাকে আঘাত করবো আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন এবার সময় খতিব সাহেব বলেন যে ওই সমস্ত ব্যক্তিরা দুর্ভাগা যাদের মুখের আচরণের মুখের ভাষার কারণে তাদের ব্যবহারের কারণে তাদের খারাপ আখলাকের কারণে মানুষ তাদের থেকে দূরে সরে যায় মানুষ তাদের সান্নিধ্যে আসে না আর ওই সমস্ত ব্যক্তিরা কতই না সৌভাগ্যশীল যাদের সুন্দর আচরণের কারণে সুন্দর ভাষার কারণে সার্বিক সুন্দর আচরণের কারণে মানুষ তাদের সান্নিধ্যে আসে মানুষ তাদের বন্ধুত্ব গ্রহণ করে

আলোচ্য বিষয় যে আমরা আমি নিজের উপরেও যে জুলুম করব না ঠিক একই ভাবে আজুর আজররাহু ইলাল মুসলিমিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর رب العالمিনের কাছে প্রার্থনা করছেন যেন তিনি যেন অন্য কোন মুসলিমের উপরে কখনো অন্যায় না করেন তিনি যেন কোনো ক্ষতিকর বা জুলুম হয় যে এই ধরনের কোন জিনিস যেন তিন মুসলিমদের উপরে না করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যারা খালাকের ব্যাপারে আল্লাহ ব্লাউ আলমি নিজে স্বীকৃতি দিয়েছেন অন্য আল্লাহ হুলুকন আদিম যা আপনি মহৎ উত্তম চরিত্রের অধিকারী তিন আল্লাহ আল্লাহর ব্লাউ আলহীনের কাছে দোয়া করছেন তিনি যেন অন্যের উপরে জুলুম না করেন তিনি যেন কোনো কষ্টকর বিষয় অন্যের উপরে চাপিয়ে না দেন সুতরাং আমাদেরকে বিশেষ করে দোয়া করতে হবে আমার মাধ্যমে যেন আমার কথার মাধ্যমে আমার কর্মের মাধ্যমে আমার হাতের মাধ্যমে যেন অন্য কোনো মুসলিম এই কষ্ট না পায় সেদিকে আমাদেরকে সর্বদাই সতর্ক থাকতে হবে এবার সময় তো সাহেব বলেন যে আমাদের মুখের মাধ্যমে মানুষ যে সকল কষ্ট পেয়ে থাকে তার মাধ্যমে সামনে বা পিছনে আমরা মানুষের গিবাহ করে থাকি মানুষের অপবাদ আমরা প্রচার করে থাকি যে যে কাজ করেনি যে যে অন্যায় করেনি সেই অন্যায় তার নামে আমরা মিথ্যাভাবে চাপিয়ে দিই যেটাকে বহতান বলা হয়েছে এইভাবে যত প্রকারের আমরা অন্যায়গুলো রয়েছে মানুষ আমরা একসাথে কোথাও জড়া হলে যেভাবে সর্বদাই আমরা অন্যের উপরে জুলুম আমরা করছি অর্থাৎ আমাদের মুখে মাধ্যমে করার মাধ্যমে নেমিমে করার মাধ্যমে এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ আলাইহি হিসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই শ্রেণীর মানুষ যে যে সকল যে মানুষগুলো দুনিয়াতে ওই সকল মানুষের সাথে কেউ তাদের সাথে সান্নিধ্য আসতো না তাদের কাছে আসতো না কেন তার তার ক্ষতির কারণে অর্থাৎ কোন ব্যক্তি যখন অন্য একটি ব্যক্তির কাছ থেকে দূরে সরে যাবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই সকল ব্যক্তিরা অর্থাৎ এই ধরনের জালেম সম্প্রদায় ব্যক্তিরা কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে বিবেচিত হবে নাহবদাহমিন তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত না হই যারা ক্যামতের দিন সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষদের তালিকায় থাকবে আল্লাহবুল্লাহ আলামিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন এরপর সময় খদিব সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস তিনি বলেন যে আমাদের এমন একটি সদকার বিষয় রয়েছে অর্থাৎ আমরা যদি মানুষ থেকে কষ্টদায়ক জিনিস দুরভিত করি সেটা আমার কর্মের মাধ্যমে হোক আমার মুখের মাধ্যমে হোক অথবা কোনো কষ্টদায়ক জিনিস রয়েছে সেটা যদি আমি দুরভিত করে দিতে পারি তাহলে এটি হবে একটি সদকা আর এই সদকার জন্য আমাদের অর্থের প্রয়োজন নাই ধনী গরীব সকলে আমরা এই সদকা করতে পারি আমরা দরিদ্র অসহায় বা আমাদের শক্তিশালী দুর্বল সকলেই আমরা এই সদকা করতে পারি এই সদকার জন্য আমাদের অর্থের প্রয়োজন নাই সেটা হলো যে মানুষ থেকে আমরা কষ্টকর কষ্টদায়ক জিনিস দূরভূত করবো হাদিসের মধ্যে এসেছে রসই সাল আলিয়া বলেন

আনা এরপর তিনি বলছেন যে এরপর কি আইরিক আফদল এরপর তিনি বলছেন যে কোন দাসকে মুক্তি করা উত্তম তিনি বলছেন যেটা সবচেয়ে দামি তার মালিকের কাছে এবং যেটা প্রয়োজনীয় এরপর বলছেন যে এরপর কোন আমলটি উত্তম তিনি বলছেন যদি আমি এটা করতে না পারি দাসমুক্ত করতে না পারি তিনি বলছেন তুই এই নোসাহানি আন অর্থাৎ যারা কোনো কাজ করছে তাদেরকে আপনি সহযোগিতা করুন অথবা যে ব্যক্তি কোনো কাজ করতে পারছে না তার অস তার দক্ষতার অদক্ষতার কারণে তাকে আপনি সহযোগিতা করুন এরপর বলছেন তিনি বলছেন যদি আমি এগুলো করতে না পারি তিনি বলছেন রসুল্লাহাল্লাম বলছেন তিনি বলছেন যে তুমি যদি কোনো কাজ করতে না পারো তাহলে তুমি মানুষের কাছ তোমার পক্ষ থেকে যেন কোনো কষ্টদায়ক জিনিস মানুষের কাছে না যায় তা খুব রসুল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ থেকে যাবতীয় কষ্টকর জিনিস তুমি দূরে সরায় রাখো অর্থাৎ তোমার পক্ষ থেকে যেন এমন কোনো কাজ এমন কোন কর্ম এমন কোনো ইশারা এমন কোনো কথা না হয় যার মাধ্যমে মানুষ কষ্ট পায় তুমি যদি এই কাজ করতে পারো যে তোমার কাছ থেকে কোনো মানুষ কোনো প্রকারের কষ্ট পাবে না তাহলে এটা হবে তোমার জন্য সতকা বলছেন যে আমরা যদি এই শতকা করতে চাই এটার জন্য আমাদের অর্থের প্রয়োজন হবে না বরং আমরা সকলেই এই শতকা করতে পারবো আর তাহলেও আমরা মানুষ থেকে তাদের কষ্টদায়ক জিনিস আমরা দুর্বৃত করবো আল্লাহ রুবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন বলছেন যে আমরা জানি এরপর যদি আমরা এই দুনিয়াতে কষ্ট দিই অন্যকে তাহলে আমাদের স্মরণ রাখতে হবে আমি যদি জুলুম করি আমার ওপরও জুলুম করা হবে আমি যদি অন্যকে কষ্ট দিই আমায় আমিও এই দুনিয়াতে কষ্ট পাবো তিনি বলছেন যে আমাদের প্রচলিত আছে আমাদের সমাজে যে কামা তেদিন দেন যে আপনি যেভাবে মানুষের সাথে আচরণ করবেন আপনার সাথেও সে সে আচরণ করবে আল জেজা মিন জিনসিল আমল আপনি যেভাবে মানুষের সাথে কষ্ট দিবেন আপনাকেও সে কষ্ট দেওয়া হবে অর্থাৎ আমরা যদি মানুষের উপর জুলুম করি তাহলে দুনিয়াতে আমাদের কি সেই জুলুমের শিকার হতে হবে আমি হয়তো একদিক থেকে মানুষের উপর জুলুম করব ভিন্নভাবে আমি সেই জুলুমের শিকার হব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন ইমাম আহমদিন ইমন হাম্মাল রহিমাহুল্লাহ আহ ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলছেন ইমাম মালিক রহিমাহুল্লাহ মদিনায় বসবাস যখন করছিলেন তিনি বলছিলেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি বলছেন যে আমি মদিনার মধ্যে আদরাক্ত বিল মেদিনে তি আমি মদিনায় এমন একটি সম্প্রদায়কে পেয়েছি এমন কিছু ব্যক্তিদেরকে পেয়েছি ইলাইসালাম আয়ুবুন তাদের কাছে কোনো প্রকারের দুষ্ট্রুটি ছিল না অর্থাৎ মানুষগুলো ভালো মানুষ ছিল তাদের ব্যক্তিগত কোনো দুষ্ট্রুটি ছিল না কিন্তু এই সকল ব্যক্তিরা মানুষের যে মানুষের যে ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলো বলে বলে বেড়াতো অর্থাৎ মানুষের দোষ অন্বেষণ করত তারা নিজেদের কোনো দোষ ছিল না মানুষের দুষকে তারা অন্বেষণ করত তিনি বলছেন এই ব্যক্তিদের এরপরে দেখা গেল তারা অনেক عیوب অনেকগুলো দুষে তারা দূষিত হয়ে গেল অর্থাৎ অনেকগুলো খারাপ عیوب তাদের অর্থাৎ তারা ভালো ছিল এরপর তাদের তারা ঐ সকল দুষে দূষিত হয়ে গেল তাহলে এরপর তিনি বলছেন ও আদরাকতু বিল মদিনাতে اقوامান কানা লা উয়ুব আর মদিনায় আমি এমন কিছু ব্যক্তি পেয়েছি যাদের অনেকগুলো দুষ্টুটি ছিল কিন্তু তারা অন্যের দুষ্টুটি কখনোই বলত না সেজন্য এমন এক সময় আসলো তাদের দৃষ্টি দুষ্ট্রুটিগুলো মানুষ থেকে মুছে গিয়েছে সমাজে কোনো ব্যক্তি তাদের দুষ্ট্রুটিগুলো নিয়ে আলোচনা করতো না সুবাহান্লাহ হামদি সেই জন্যই বলা হয় যে ক্যামেরাতে দিন দান যেভাবে আমরা আচরণ করব ঠিক আমার সাথে সেভাবে আচরণ করা হবে এত সময় দেখো সাহেব কোরআন একটি আয়াত উল্লেখ করেছেন যেখানে আল্লাহ রবুল্লা আলমিন অনেক কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ইনাল্লা দিন হউদউনল্লাহ আবার রসুল আল্লাহ আনা হম উল্লাহ হফিদুনিয়া ওলা ফেরা আদ্দাল হুম আদায় আবা মহিনা যে সকল ব্যক্তিরা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিবে তাদের জন্য

আর যে সকল ব্যক্তিরা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট প্রদান করবে তাদেরকে কষ্ট দিবে তাদের বিভিন্ন যেভাবে সেটা কষ্ট দেওয়া হোক না কেন গিবত করার মাধ্যমে তাদের চরিত্রের যে কোনো ধরনের অপবাদ দেওয়ার মাধ্যমে এই সকল যদি কোনো প্রকারের কষ্ট প্রদান করে মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে তাহলে আল্লাহ রবী আলমিন বলছেন বিগতে যে মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে অপবাদ দেওয়া হচ্ছে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে যে কাজ তারা করেনি অর্থাৎ অন্যায়ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে ফক দেখতে ونالوا بهتانا واثما مبينا যে এই ধরনের কর্ম যারা সম্পাদন করবে এই সকল ব্যক্তিরা অবশ্যই অবশ্যই বহতান অর্থাৎ অপবাদ দেওয়ার যে কঠিন শাস্তি সেই শাস্তি এবং এবং তাদের যে অন্যায় রয়েছে এই বোঝা তারা বহন করবে তাহলে আল্লাহর আলমিন আমাদেরকে হেফাজত করুন আমরা যেন কখনো ইচ্ছায় অনিচ্ছায় যাতে কখনো আমরা মানুষের উপর জুলুম না করি এর কঠিন এই এই বিষয়ে আরো অনেক আয়াত এবং সোনার রয়েছে সময় খুদিব সাহেব সংক্ষিপ্তভাবে আজকে আমাদেরকে একথায় তিনি বুঝিয়ে বলেছেন যে সমাজ থেকে যে সকল কষ্টদায়ক বিষয় রয়েছে সেটা আমার নিজের মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে হোক আমাদের কর্তব্য হবে যে সকল প্রকারের কষ্টদায়ক জিনিস আমরা মানুষ থেকে দূর দূরে দূরভিত করব আমরা যদি মানুষ থেকে মানুষের কষ্টদায়ক জিনিসগুলো দূরভিত করতে পারি তাহলে সেটাও হবে আমাদের জন্য সদাকা আর এর অনেক ফজিলাহ রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সর্বোত্তম কাজ হিসেবে এটাকে বিবেচিত করেছেন আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন কখনোই নিজের কোন কর্মের মাধ্যমে যেন অন্যের উপরে কষ্ট না দিই কখনো যেন কোন মানুষ আমাদের দ্বারা কষ্টের শিকার না হয় আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা যা কিছু শুনেছি যা কিছু আমরা আজকের বক্তব্য থেকে বুঝতে পেরেছি সেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন আমিন আল্লাহমিনবীন ওয়া আল্লাহ আলহি ওয়া সাহি আজমাইন ওয়ুদুলিল্লাহ রবাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته